এই সেই ওতে আছি রাশা বাজার, রায়সা বাজার। আমরা নয়টা কেসের মামলা, আমরা বলতে অনেক কোর্টে হাজিরা দিতে দিতে বুড়া হয়ে গেলাম। আজকে শুকে মনের শুকে গোড়া গাইতে উঠেছি। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, মনে আশা পূরণ করেন। মনে ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম, আমার নাম জামান মিয়া। বাড়ি কোথায়? বাড়ি নরসিংদী রায়পুরা। হ্যাঁ, কি করেন ভাই? আমি ভাই এই মেম্বার, জামান মেম্বার, ইউপি সদস্য। আপনি জামান মেম্বার? জি। আপনি আর এমনি বিজনেস কি আছে? ইলেকট্রনিক্স দোকান আছে, ব্যবসা করি। ও, তো দর্শক বোঝা গেল আমরা জামান মেম্বার সাহেবের কাছে যে কথাগুলো শুনলাম। আমি ভাবছিলাম উনি যদি বিজনেস না করে থাকেন তাহলে উনি হলো গমচোর। গমচোর যেহেতু উনি বিজনেস করেন তাহলে করলে একটু করতে পারে, যেহেতু 2-4-10 লাখ টাকা খরচ করে নির্বাচন করেছে, ওই টাকাটা উঠানোর যতটুকু দরকার অতটুকু চুরি করলে করতে পারে। সে যাই হোক, উনি চোর অবরোধ পাবে না, এই জন্য যেহেতু ওনার বিজনেস আছে। তো যাই হোক, দোয়া করবেন ওনার জন্য আগামীতে দর্শক চেয়ারম্যান হতে পারে, জনগণের সেবা করতে পারে। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন, দর্শকের কাছে দোয়া চান আপনি? হ্যাঁ, আপনি অনেক কিছু বলেছেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। দর্শক, ওনার সাথে আমার পরিচয় হয়েছে ঘোড়া গাড়িতে ওঠার পরে। তো যাই হোক, ওনার সাথে কথা বললে ভালো লাগলো। ওনার বয়স আমার বয়স কাছাকাছি। ঘোড়া গাড়িতে যাচ্ছি, দেখেন ঢাকা শহর কত জামজট। এই ঘোড়ার গাড়ি, এই যে মানুষ দেখেন কীভাবে কত কষ্ট করে যাচ্ছি আমরা। যাই হোক, দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।